আমরা চুলা পরিষ্কার করে থাকি এবং প্রতিদিন আমরা রান্না করি। তো রান্নার শেষে আপনারা যদি এই টিপসটা ফলো করেন, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই এই তেল চিটচিটে দাগগুলো উঠিয়ে নিতে পারবেন। তো তার জন্য প্রয়োজন এমন এক টুকরো লেবু এবং এখানে বেকিং সোডা, আর কোনো কিছুই লাগবে না। আপনারা চাইলে লবণ দিয়েও কাজটা করতে পারেন। এখন বেকিং সোডার ভিতরে আমি লেবুটা ডুবিয়ে দিয়ে এভাবে করে বেকিং সোডাটা নিয়ে চুলার ভিতরে এভাবে করে আমি ঘষা দেবো, তাহলে তেল চিটচিটেটা চলে যাবে এবং লেবুর যে সুন্দর একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা থেকে যাবে। এখানে আর কোনো গন্ধ বের হবে না। তো দেখুন এখানে খুব সহজে আমি কিভাবে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। এখানে কিন্তু একটুও তেল চিটচিটে থাকবে না এবং এখানে দেখুন ডলা দিতে কিন্তু একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাচ্ছে। তো এখন এভাবে করে আমি পরিষ্কার করে নেবো।